নমস্কার, আমি ইন্দ্রজিৎ রয় চৌধুরী। আজ আপনাদের সঙ্গে আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে এলাম। ভৌতিক সত্যি ঘটনা সহজে কিন্তু পাওয়া যায় না। এই ভৌতিক উপলব্ধিগুলো আমি পাই আমারই যারা গল্পের শ্রোতা তাদের কাছ থেকে। আজকের এই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করেছেন আমারই একজন শ্রোতা, শর্মিষ্ঠা চন্দ্র ঘোষ। এই ধরনের ঘটনা খুব একটা আমাদের জীবনে সচরাচর ঘটে না। আমরা আজকের ঘটনাটা যখন শুনবেন তখন বুঝতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ঘটনা আমরা সিনেমাতে দেখেছি। তা আসি, চলুন আজকের গল্পটা শুরু করি। ঘটনাটা কলকাতার না, খড়গপুরের, এবং এটি ম্যাডামের বর্দির বাড়ির ঘটনা। ম্যাডামের বর্দি খড়গপুরে থাকতেন, জামাইবাবু চাকরি সূত্রে। যে বাড়িতে তারা ভাড়া নিয়েছিল ঠিক তার প্রতিবেশীর বাড়ি এই ঘটনাটা। একটা ছোট্ট পুতুল, মানে টেডি বিয়ার নিয়ে। অনেকেই এইরকম ধরনের ঘটনা দেখেছেন যে টেডি বিয়ারের থেকে কি হতে পারে। আজকে বলি, সেই প্রতিবেশীর বাড়িতে যখন ম্যাডামের দিদি, মানে শর্মিষ্ঠা ম্যাডামের দিদি বেড়াতে গিয়েছিলেন, সেই সময় এই ঘটনাটা তাদেরকে সেই তাদের প্রতিবেশী বলেছিল। তাদের বাড়িতে একটা ছোট টেডি বিয়ার ছিল, তার নিজের বাচ্চা। তারাও এসেছিল একটা বাড়িতে ভাড়াতে। তা সেই টেডি বিয়ারটা নোংরা হয়ে যাওয়ার ফলে সে ওটাকে কাচবার ব্যবস্থা করেছিল এবং রোদ্দুরে কেচে রাখার জন্য, শুকোনোর জন্য রেখে দিয়েছিলেন। কিন্তু সেটা ভালো করে শুকায়নি। তা বাচ্চাকে কি করে দেবে? তা কিছু করার নেই, সেই জন্য ওই টেডি বিয়ারটা বাইরে রাত্রিবেলা শুকো দিয়ে দিয়েছিল, মানে বাইরে বারান্দাতে। বাচ্চাটা ওই টেডি বিয়ারটা নিয়ে সব সময় খেলত। হঠাৎই সকালবেলা উঠে দেখে বাইরে যে টেডি বিয়ারটাকে শুকাতে দেওয়া হয়েছিল সেটা বাচ্চার ঠিক পাশে রয়েছে এবং বাচ্চাটিকে জড়িয়ে ধরে আছে। প্রথম কথা, প্রতিবেশী ভদ্রমহিলা তো খুব অবাক হয়ে যায়, কারণ বাচ্চার কাছে ওইটুকু অত টেডি বিয়ারটা এলো কি করে প্রথমে মাথায় আসে না। তারপরে ভাবে হয়তো তার হাজবেন্ড রেখেছে, দেখেছে শুকিয়ে গেছে, এইটা ভেবে আর কিছু কাউকে বলেনি। এরপর সেদিন যখন বাচ্চার যে ঘরটা ছিল সেই ঘরটায় টেডি বিয়ারটা রেখে দেওয়া হয়েছে, বাচ্চা স্কুলে আছে, হঠাৎই দেখে বাচ্চার যে খেলনাগুলো আছে সেগুলো চারিদিকে ছড়ানো। আর বাচ্চাটা তারপর থেকে টেডি বিয়ারটাকে দেখতো আর বলতো টেডি বিয়ারটা হাসছে, টেডি বিয়ারটা খেলছে, টেডি বিয়ারটা কাঁদছে, টেডি বিয়ারটা কথা বলছে। এটা প্রথম অবস্থায় মা বিশ্বাস করতে পারেনি, স্বাভাবিক কথা, একটা বাচ্চা কি আর বলতে পারে আর কি আর বোঝে। আর টেডি বিয়ার কি সত্যিই কাঁদে? টেডি বিয়ার কখনোই কাঁদতে পারে না, বা টেডি বিয়ার কখনো হাসতে পারে না, এটাই সবার কাছে স্বাভাবিক। তা যাই হোক, একদিন উনি টেডি বিয়ারটাকে রেখে রান্নাঘরে রান্না করছিলেন, হঠাৎ করে হাসির আওয়াজ শুনতে পান। দেখছেন বাড়িতে হাজবেন্ড নেই, বাড়িতে বাচ্চা নেই, তাহলে একটা বাচ্চার হাসির আওয়াজ কোথা থেকে আসবে? সে তৎক্ষণাৎ দৌড়ে ভেতরে যায়। ভেতরে গিয়ে পর কোনো হাসির আওয়াজ আর পায় না, অবাক হয়ে যায়। আবার কিছুক্ষণ পর আওয়াজ পাচ্ছে টেডি বিয়ারটা যেন কথা বলছে। বাচ্চার এই কথা বা টেডি বিয়ারের এই কথাটা শুনে উনি আবারও ভেতরে যান। ভেতরে গিয়েও আবার কোনো কলার আওয়াজ পায় না। উনি এবারে একটু ভীত হয়ে যান। ওনার মনে হয় যে ওনার সন্তান এই কথাটা বলেছিল যে টেডি বিয়ারটা হাসছে, টেডি বিয়ারটা কথা বলছে। একদিন দেখেন বাথরুমের কলটা খোলা আছে, হু হু করে জল পড়ছে। উনি গিয়ে কলটাকে বন্ধ করেছেন, আবার ঘরে চলে এসেছেন, আবার দেখছেন কলটা থেকে ছলছল করে জল পড়ে যাচ্ছে। মগ আছে কোথাও, সেখানে পাওয়া যাচ্ছে না, মগটা রয়েছে বেডরুমের পাশে। বাচ্চাটা একদিন
দেখছে বাচ্চাটা হাসছে, আর তার সঙ্গে সঙ্গে টেডি বিয়ারটাও আয়নার সামনে হাসছে। সেই দিন উনি দেখে সত্যি খুব ভয় পেয়ে যায়। মানে ওনার ভয় মানে ভাবুন, একবার চিন্তা করুন, একটা বাচ্চার ঘরে বাচ্চাও হাসছে, তার সঙ্গে টেডি বিয়ারও হাসছে। টেডি বিয়ারের এই হাসাটা কারুর পক্ষেই সুখকর নয়। উনি খুব ভয় পেয়ে যান এবং খুব ভয়ে উনি দৌড়োদৌড়ি শুরু করেন এবং নিজের হাজব্যান্ডকে ফোন করে বলেন অফিসে। হাজব্যান্ড অফিস থেকে বলে, এটা কি সম্ভব কখনো? একদিন দেখেন বাটি উল্টো করে চামচ দিয়ে কেউ বাজাচ্ছে। অবাক লাগে, চামচ দিয়ে বাটি বাজাচ্ছে সেটা আবার টেডি বিয়ার? এটা হয় সম্ভব কি? খুব ভয় পেয়ে গেছেন। কিন্তু সেদিন কি করেছেন উনি, ওই মোবাইলটাকে চালু করে ভিডিওটা তুলে রেখেছিলেন। ভিডিওটাকে তোলায় উনি দেখতে পান যে সত্যি হাজবেন্ডকে দেখান যে টেডি বিয়ারটা চামচ দিয়ে বাটির মধ্যে বাজাচ্ছে। সেই মুহূর্তে দুজনেরই চক্ষু চড়ক গাছ। এতদিন ধরে সবাই কে বলে আসছিল যে যে টেডি বিয়ারটা হাসছে খেলছে বাচ্চাটা বলছিল, কেউ বিশ্বাস করেনি। এরপর প্রতিবেশী ভদ্রমহিলা তার হাজব্যান্ডকে বলতে শুরু করলো, হাজব্যান্ডও বিশ্বাস করেনি। স্বাভাবিক কথা, কেউ বিশ্বাস না করাটাই স্বাভাবিক। এখন সবাই যখন ভিডিওতে দেখতে পেল যে টেডি বিয়ারটা সত্যি বাটি বাজাচ্ছে, তখন অবাকই লাগলো। এরপর একদিন ওনারা ব্যাপারটা বুঝতে পেরে একজন গুণিনকে ডাকে বাড়িতে, মানে গুণিন মানে তান্ত্রিক, ওখানকার খুব বড় একজন তান্ত্রিক, তিনি আসেন। তিনি এসে ভালো করে বাড়িতে ঢোকেন, বাড়িতে ঢুকে দেখেন, যে দেখেই বলেন যে এই টেডি বিয়ারটা আপনার বাচ্চার সাথে খেলতে চাইছে। তখন বলছে, এটা কি করে সম্ভব, একটা টেডি বিয়ারের মধ্যে প্রাণ এলো কী করে? বলো, আপনারা এই বাড়িতে থাকার আগে আর একটা ফ্যামিলি এই বাড়িতে থাকতো, সেই বাড়িতে একটি 7 বছরের বাচ্চা ছিল। সেই বাচ্চাটি হঠাৎই এক রাতে প্রচণ্ড জ্বরে মারা যায়। বাচ্চাটি যখন মারা যায়, সেই বাচ্চাটির আত্মাটা পরিতৃপ্তি পায়নি, সেই বাচ্চাটির আত্মা ওখানে ঘুরে বেড়াতো। আবার নতুন যখন একটি বাচ্চা ওই বাড়িতে এসছে, সেটা দেখে ওই বাচ্চাটি তার সঙ্গে খেলতে চায়। কিন্তু খেলতে চাইলে তো হবে না, একটা মাধ্যম দরকার। ওনারা যে টেডি বিয়ারটাকে বাইরে মেলে দিয়েছিলেন জল ঝরবার জন্য, সেই টেডি বিয়ারের মধ্যে বাচ্চাটির আত্মা ঢুকে যায়, এবং সেই কারণের জন্যই টেডি বিয়ারটা হাসতো কাঁদতো কথা বলতো, আর বাচ্চাটি তার সঙ্গে খেলতো। এইটা শোনার পর গুণিন বলে যে আপনাদের এই বাড়ি ছেড়ে যাওয়ার দরকার নেই, বাচ্চাটাকে আপনারা ঠিক মতন রাখুন, আর এই টেডি বিয়ারটাকে আপনারা বাইরে নিয়ে গিয়ে কোনো জায়গায় পুঁতে দিন বা পুড়িয়ে ফেলুন, তাহলে এই বাচ্চাটির মধ্যে যে আত্মাটি রয়েছে সেই আত্মাটি আর বাইরে বেরিয়ে আসতে পারবে না, আর কাউকেই বিরক্ত করতে পারবে না। গুণিনের কথা মতো ওনারা সেই টেডি বিয়ারটাকে দূরে নিয়ে যায়, দূরে নিয়ে গিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। ওই আগুন জ্বালিয়ে দেবার পর কোনো দিনই ওই প্রতিবেশী ভদ্রমহিলা বা তার হাজব্যান্ড ওই বাড়িতে আর কোনো আনাগোনা দেখেনি কারুর, বা বাচ্চাটিও কোনো দিন আর বলেনি টেডি বিয়ারটা হাসছে বা টেডি বিয়ারটা কাঁদছে বা টেডি বিয়ারটা কথা বলছে। আজকে যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই গল্পটা শুনে স্বভাবতই মনে হয় স্বপ্নের মতন। আমরা প্রচুর ইংলিশ মুভি অথবা বাংলা মুভিতে এই ধরনের ঘটনা বা হিন্দি মুভিতে এই ধরনের ঘটনা দেখি, টেডি বিয়ার বা বাচ্চার মধ্যে আত্মা ঢুকে গেছে। আজও সেরকম একটা ভয়াবহ ঘটনা, এবং শুধুমাত্র ঘটনা কাল্পনিক নয়, একটা সত্যি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার, আবার দেখা হবে পরের দিন আর একটা সত্যি ঘটনা নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণে আমার ছুটি দিন,
আসি।